আচ্ছা, আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, তোমাদের কলেজে কি প্রেসবিটারি ক্যাম্পাস করানো হয়েছে, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, করানো হয়েছে। আচ্ছা, ভেরি গুড। নন্দিতা? হ্যাঁ স্যার, করানো হয়েছে, বাট দেখানো হয়নি কম্পাসটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারুরই কলেজে হয়নি, ঠিক আছে? আমি সেভাবেই শুরু করছি, সেভাবেই শেষ করব। আজকের ক্লাসটা একটু এনজয় করো, কেমন? আমরা প্রেসবিটারি ক্যাম্পাস নিয়েই আলোচনা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, তোমরা তোমরা অনেকে প্রিজমেটিক কম্পাস দেখেছো, তাই না? আচ্ছা, আমার হাতে এটা দেখতে পাচ্ছো, প্রিজমেটিক কম্পাস, এটা এই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস, তাই না? তোমরা জানো নিশ্চয়ই, দেখো। হ্যাঁ, এইটাকে প্রিজমেটিক কম্পাস বলা হয়। কেন এটাকে প্রিজমেটিক কম্পাস বলে বলতে পারবে? প্রিজমেটিক কম্পাস কেন বলে বলো? স্যার বলবো, হ্যাঁ বলো। স্যার চুম্বকযুক্ত কম্পাসে কোন রেখার কৌণিক অবস্থান পিজমের সাহায্যে গণ করা হলে, অর্থাৎ পিজম ব্যবহৃত হয় বলে একে পিজোমেট্রিক কম্পাস বলা হয়। আচ্ছা, ভেরি গুড। মানে এখানে থাকে প্রিজম, প্রিজমটা থাকে এইখানটা, তাই তো? একদম এই যে লুকিং অ্যাঙ্গেলে থাকে প্রিজম, এখানে থাকে প্রিজম, আর এখানে গ্র্যাজুয়েটেড যে রিংটা আছে, দাগকাটা যে গোলাকার চাকতি আছে, এখানে নর্থ লেখা আছে, দেখো এন, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই এন মানে নর্থ। হ্যাঁ, এই বরাবর এই যে সার্কেলটা, যে রিং মানে ডিগ্রি গুলো লেখা আছে, এই ডিগ্রি গুলো আমরা প্রিজমের সাহায্যে দেখি, তাই এই কম্পাসের উপরে দাগ গুলো আমরা প্রিজমের সাহায্যে দেখি বলে এটাকে আমরা বলি প্রিজমেটিক কম্পাস। কে ক্লিয়ার, মনে থাকবে? ওকে স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে আমার সঙ্গে সঙ্গে বলবে, কোনো অসুবিধা নেই। এইবার দেখো, আচ্ছা এটা তো তোমরা জানলে প্রিজমেটিক কম্পাস। আচ্ছা, এই প্রিজমটা কি ধরনের প্রিজম বলতে পারবে কেউ একজন? অর টাইপ অফ প্রিজম ইট ইজ, কি ধরনের প্রিজম? এটা প্রিজম তো বটে, প্রিজমের লেন্সটা কেমন বলো? আরো সহজ করে দিলাম, ক্লু দিয়ে দিলাম, প্রিজমের লেন্সটা কেমন বলতে পারবে কেউ একজন? মৃন্ময় কিছু বলছো মনে হয়, বলবে? না স্যার। আচ্ছা শোনো, এটা তোমাদের বলতে পারার কথা নয়, তার কারণ হচ্ছে এটা ঠিক সেইভাবে কোনো সহজলভ্য প্রশ্ন নয়। হ্যাঁ, সহজে অ্যান্সার পাওয়া যায় না, অনেকে ভালো করে দেখা যাচ্ছে না কম্পাসটা। কম্পাসটা কম্পাসটা আমি তো তোমরা এমনি, আমি কম্পাস আমি স্লাইডে দেখাচ্ছি তোমায়। হ্যাঁ, স্লাইডে আমি তোমাদের দেখাচ্ছি, আমি জাস্ট কম্পাসটা হাতে নিয়েছি তোমাকে তোমাদের সেইটা দেখানোর জন্য বলছি আর কি। হ্যাঁ, দেখো এইটা হচ্ছে কম্পাস, আমার ল্যাপটপের লেন্স যেমন আছে তেমনই তোমরা দেখতে পাবে এই যে কম্পাসটা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম প্রিজমেটিক কম্পাস, এই প্রিজমের বৈশিষ্ট্যটা কি, ক্যারেক্টার বলতে পারবে? এইখানে যে প্রিজমটা আছে, এই যে প্রিজম আছে, এই প্রিজমটা কি রকমের, মানে হট টাইপ অফ প্রিজম ইট ইজ, কেউ একজন পারবে না? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্লেনো কনভেক্স, মানে ওয়ান সাইড প্লেন, অ্যানাদার সাইড কনভেক্স, একটা দিক সমতল, অন্য দিকটা উত্তল, মানে এই নিচের দিকটা উত্তল, লেখাটা যাতে খুব ভালোভাবে আসে, আর উপরে এই সাইড হচ্ছে প্লেন মানে সমতল, তাই এটাকে বলা হচ্ছে প্লেনো কনভেক্স। মনে থাকবে, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই কম্পাসটা হচ্ছে প্লেনো কনভেক্স প্রিজম, ঠিক আছে? একদিকে প্লেন, অন্যদিকে কনভেক্স, সেই জন্য প্লেনো কনভেক্স। এই প্রশ্নটা সাধারণত কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আসে, আর নেট স্লেট পরীক্ষায় এই প্রশ্নটা আসে, ঠিক আছে? এটা সাধারণত ইউনিভার্সিটির এই সমস্ত পরীক্ষাগুলো আসে না বলে তোমাদের বলা হয় না, তোমরা জানো না, তাই আমি কম্পাসটা আপাতত রেখে দিচ্ছি। কম্পাসে কিভাবে মান নিতে হয় এটা আমাদের, যেহেতু আমাদের অনলাইন ক্লাস হবে, তোমরা নিশ্চয়ই সবাই জানো অনলাইন ক্লাস এবং অনলাইন পরীক্ষা হচ্ছে এবছর, এই সেমিস্টারটা অনলাইন পরীক্ষা দেবে, মানে মাঠে যাওয়ার দরকার হবে না, তোমাদের মাঠ থেকে ডেটা কালেক্ট করতে হবে না, এটা নিশ্চয়ই তোমরা জানো, তাই তো? তাই তাই আমরা সার্ভে পোর্শনটা, অর্থাৎ মাঠে কিভাবে সার্ভে করে সেই পোর্শনটা আমি স্কিপ করে যাব। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি তোমার বন্ধুদেরকে সকলকে, যাতে আমি যেটা পড়াতে চাচ্ছি, যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা যাতে আরো কমপ্লিট ভালোভাবে বোঝানো যায়, ঠিক আছে? এইবার দেখো, আমরা আজকের আলোচনা করব
হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখো ট্রাভার্স সার্ভে ইউজিং প্রিজমেটিক কম্পাস, ঠিক আছে? আমরা ট্রাভার্স সার্ভে সম্পর্কে জানব, সেখানে দেখো ইন্ট্রোডাকশনে আমি বলবো, তাহলে আমি তো প্রিজমেটিক কম্পাস কি, কেন এটাকে প্রিজমেটিক কম্পাস বলে, প্রিজমটা কি চরিত্রের, তা আমি বললাম। প্রিপারেশন অফ ফিল্ড বুক আমি পড়ে যাচ্ছি, আমি কয়েকটা ছোট ছোট কয়েকটা টার্মিনোলজি একটু আমি জানি, জেনে নিই। হ্যাঁ, তার আগে আমি তোমাদের এটা দেখাই যে আমি বললাম দিস ইজ দ্য প্রিজমেটিক কম্পাস, তোমরা নিশ্চয়ই জানো ছবিটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দিকটা এখানে রয়েছে কম্পাস। হ্যাঁ, এই প্রিজমে তোমরা হয়তো মাঠে কেউ গিয়ে দেখোনি, এবছর তোমাদের সত্যি দুর্ভাগ্য যে তোমরা মাঠে যাওনি, আর আমরাও তোমাদের গিয়ে মাঠে তোমাদের করাতে পারিনি, তাই না? কি আর করা যাবে। এই এইখানটা রয়েছে তাহলে কম্পাস, কম্পাস না প্রিজম, তোমাদের এইখানে একটা মানে অংশ রয়েছে, ফাঁকা অংশ আছে, এইখানে চোখ রাখতে হয়, এইখানে চোখ রেখে এই যে লম্বা বারটা রয়েছে এর মাঝখানে একটা ব্ল্যাক সুতো রয়েছে বা স্ট্রিং আছে বা হর্স হেয়ার বলা হয়, এইটা এই এই দুটো একই লাইনে, আর এপারে একটা রেঞ্জিং রড থাকে, যে রেঞ্জিং রডে এই তিনটেকে একই লাইনে রেখে আমরা দেখে নিই যে এর বিয়ারিংটা কেমন, ঠিক আছে? আমরা আসছি বিয়ারিং কি কি বিষয় আমরা আসছি। তাহলে এই দিকটা হচ্ছে কি, এটা হচ্ছে লুকিং সাইড, মনে থাকবে লুকিং সাইড, মানে এই দিকটা আমরা দেখি, এই 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 যে কাটা অংশ থেকে এইখানে যে তার বা স্ট্রিং রয়েছে, সুতো রয়েছে, সেইটার সঙ্গে আমরা রেঞ্জিং রড এই তিনটেকে একই লাইনে করে ফেলি। হ্যাঁ, একটা চোখ বন্ধ করে আমরা তিনটেকে এক লাইনে করি, যেমন করে আমরা ছোটবেলা ওই বেলুন ফাটানোর বন্দুকের গুলি করতাম সেরকম, একটা চোখ বন্ধ করে, মনে পড়ছে? হ্যালো, এইবার এইবার আমি কয়েকটা ছোট ছোট টার্মিনোলজি সম্পর্কে আমি একটু আসি, আমি এইটাকে একটু স্কিপ করে যাই, আমি একটু পেন্টে ঢুকি। হ্যাঁ, তোমরা দেখো আমি এটা অন্য একটা কালি দিয়ে আঁকছি, এই লাইনটা এবি, আমাদের চুম্বক অর্থাৎ ম্যাগনেট যে নর্থ নির্দেশ করে তাকে আমরা বলি ম্যাগনেটিক নর্থ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার এই ম্যাগনেট যে নর্থ নির্দেশ করে তাকে আমরা ম্যাগনেটিক নর্থ বলি। আমি ম্যাগনেটিক নর্থ, জিওগ্রাফিক্যাল নর্থ সম্পর্কে তোমাদের একটু পরে বলছি, শুধু এটুকু জানো যে ম্যাগনেট যে নর্থ নির্দেশ করে তাকে আমরা ম্যাগনেটিক নর্থ বলি, আর আমরা বিয়ারিং গুলো সব দেখি ম্যাগনেটিক নর্থের সাপেক্ষে। হ্যাঁ, ম্যাগনেটিক নর্থ এর রেসপেক্টে আমরা সব বিয়ারিং গুলো দেখি। হোয়াট ইজ বিয়ারিং সেটা নিয়েই আমি জাস্ট একটুখানি বলবো। দেখো এখানে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এ বি, নিশ্চয়ই তোমরা এই সবুজ রেখাটি দেখতে পাচ্ছ, এখানে আমরা এটাকে বলছি এ, এটাকে বলছি এ, এবং এটাকে বলছি বি, এটাকে বলছি বি, ক্লিয়ার? এবার দেখো এইখানে যখন তুমি প্রিজমেটিক কম্পাসটাকে বসালে, এ থেকে বি দিকে যখন তাকাচ্ছ বা দেখছো, এ থেকে যখন বির দিকে দেখছো, তখন আমরা মানে স্টার্টিং পয়েন্টে যেটা দেখছি নর্থ লাইনের সাপেক্ষে, আমরা এটাকে বলবো বেয়ারিং। হ্যাঁ, অর্থাৎ নর্থ লাইনের সাপেক্ষে, এইটা এইটা হচ্ছে এন মানে নর্থ লাইন, নর্থ লাইনের সাপেক্ষে কোন একটি লাইন যে কৌণিক দূরত্ব সৃষ্টি করে সেটাকে বলবো আমরা বেয়ারিং। এই বেয়ারিং দু রকমের, একটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং, একটা ব্যাকওয়ার্ড বেয়ারিং। এই বেয়ারিং মাপার সময় সর্বত্র সব সময় আমরা ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করি, কি মনে থাকবে? তাহলে নর্থ লাইনের সাপেক্ষে কোনো একটি লাইন ঘড়ির কাঁটার ক্রমানুসারে বা ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমরা বেয়ারিং বলি। এই বেয়ারিংটা দু রকমের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেয়ারিং, কি মনে থাকবে? এই বেয়ারিংটা ক রকমের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং মানে এফবি, এফবি, আচ্ছা এফবি অফ লাইন এবি একটা, আচ্ছা মনে করো এখানে এই কোণটা 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো আমরা স্টার্টিং পয়েন্টে কোন লাইন এবি কোন লাইন হলে তা স্টার্টিং পয়েন্টে নর্থ লাইনের সাপেক্ষে ম্যাগনেটিক নর্থ এর রেসপেক্টে আমরা ঘড়ির কাঁটার ক্রম অনুসারে যে অ্যাঙ্গেলটা পাই তাকে আমরা ফরওয়ার্ড বেয়ারিং বলবো, ঠিক আছে?
ঠিক একই ভাবে যদি এন্ড পয়েন্টে আমরা করি, এন্ড পয়েন্ট থেকে আমরা যদি স্টার্টিং পয়েন্টটা দেখি তাহলে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এটা একই না? হ্যাঁ স্যার, ক্লিয়ার অ্যাঙ্গেলটা এটা। এইবার এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ব্যাক বেয়ারিং, কি মনে থাকবে? এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? ব্যাক বেয়ারিং। ব্যাক বেয়ারিং তাহলে ফরওয়ার্ড বেয়ারিং কি? হ্যাঁ, ফরওয়ার্ড বেয়ারিং অলওয়েজ রিলেটেড উইথ দ্য স্টার্টিং পয়েন্ট এন্ড ব্যাক বেয়ারিং অলওয়েজ রিলেটেড উইথ দ্য এন্ডিং পয়েন্ট অফ এ পার্টিকুলার লাইন। ঠিক, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে দেখো ব্যাক বেয়ারিং অফ লাইন এবি, আচ্ছা বলো তো এটা কত হবে? ব্যাক বেয়ারিং অফ লাইন এবি কত হবে কেউ বলতে পারবে? কত হবে? আমি তোমাদের বলছিলাম যে এই যে আমি একটা কালারের লাইন টানলাম, হ্যাঁ, এই লাইনটা, এই লাইনটা কত ডিগ্রি হবে তোমরা নিশ্চয়ই জানো। যে কোনো একটা লাইনের মান কত? 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি তোমরা জানো। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, আমরা এই কোণটা সমান এই কোণটা জানি, কেন? একান্তর কোণ তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে পড়েছ। এটা যদি 50 ডিগ্রি হয় তোমরা নিশ্চয়ই জানো, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে কি হবে? এটাও 50 ডিগ্রি হবে, একই না? আর এইটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে টোটাল কত ডিগ্রি হবে বুঝতে পারছ? হ্যালো, তাহলে 230 ডিগ্রি কিভাবে হলো বুঝতে পেরেছ? কি ক্লিয়ার? তাহলে আমি তোমাদের যেটা বলতে চাইছি যে ফরওয়ার্ড বেয়ারিং এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মধ্যে ডিফারেন্স কত হবে সর্বদা বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, একদম ক্লিয়ার। হ্যাঁ, তাহলে দেখো ফরওয়ার্ড বেয়ারিং আমরা স্টার্টিং পয়েন্টে দেখি, ব্যাকওয়ার্ড বেয়ারিং আমরা এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টে দেখি, ঠিক আছে? ফরওয়ার্ড বেয়ারিং আমরা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটাকে দেখতে চাই, ব্যাকওয়ার্ড বেয়ারিং এ আমরা এন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টে দেখি। কি ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আর এই দুটোর মধ্যে সর্বদা মানের ডিফারেন্স কত হবে? সর্বদা মানের ডিফারেন্স কত হবে? 180 ডিগ্রি, একদম। এটা এটা পরিষ্কার তো? এটা একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি এখানে তিনটে জিনিস বললাম, একটা হচ্ছে বেয়ারিং বললাম, বেয়ারিং এ আবার দু রকম ভাগ, একটা বললাম ফরওয়ার্ড বেয়ারিং, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেয়ারিং। বেয়ারিং কাকে বললাম? বললাম যে চৌম্বকীয় উত্তরের সাপেক্ষে কোনো একটি লাইনের ঘড়ির কাঁটার ক্রমানুসারে কোণকে বলা হয় ওই লাইনের বেয়ারিং বা দিগংশ। এই বেয়ারিংটা দু রকমের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং, একটা ব্যাকওয়ার্ড বেয়ারিং। স্টার্টিং পয়েন্টে আমরা যদি বসে এন্ডিং পয়েন্ট বা এন্ড পয়েন্টটাকে দেখি তখন ফরওয়ার্ড, তখন ঘড়ির কাঁটার ক্রমানুসারে যেটা হবে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড বেয়ারিং। এবং লাস্ট পয়েন্টে বসে যদি আমরা ফার্স্ট পয়েন্টে দেখি কোনো একটি রেখার, তাহলে আমরা সেখানে দেখবো সেটাকে আমরা কি বলবো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং বিষয়টা আমাদের কাছে একেবারে ক্লিয়ার। সবসময় ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মাইনাস অর্থাৎ বিয়োগফল কত হবে? 180 ডিগ্রি। মনে থাকবে এই দুটোর বিয়োগফল কত হবে? 180 ডিগ্রি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? এইবার আমরা আবার পেন্টে পরে আসছি, আমরা একটুখানি পাওয়ার পয়েন্টে চলে যাই। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে মানে চৌম্বকীয় উত্তর বললাম না আমি একটা কথা, আমি একটা কথা ব্যবহার করলাম চৌম্বকীয় উত্তর, মানে ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ বিষয়টা একটুখানি তোমাদের জানা দরকার। হ্যাঁ, এখানে দেখো আমাদের পৃথিবী, পৃথিবী নিজে একটা বৃহৎ ভূচুম্বক, হ্যাঁ, জিওম্যাগনেট। আর এই যে জিওম্যাগনেটিক ফিল্ড, এটা এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এখানে একটুখানি পয়েন্টারটা নিয়ে নিই, পেনটা নিই। দেখো ভূচুম্বকের দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর দিকে থাকে আর উত্তর মেরু থাকে পৃথিবীর দক্ষিণ দিকে। কি ক্লিয়ার? ভূচুম্বকের দক্ষিণ মেরু থাকে পৃথিবীর উত্তর দিকে এবং উত্তর মেরু থাকে পৃথিবীর দক্ষিণ দিকে। তাই তাই ভূপৃষ্ঠের উপরে রাখা কোনো ম্যাগনেট, ম্যাগনেটিক, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে তার সাউথ পোল, নিশ্চয় বুঝতে পারছো। তাহলে এই নর্থ পোলটা পৃথিবীর উত্তর দিকে থাকা ভূচুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে থাকে। কি ক্লিয়ার?
পৃথিবী পৃষ্ঠে মুক্তভাবে সঞ্চারণশীল কোন চুম্বক শলাকার উত্তর মেরু পৃথিবীর উত্তর দিকে ভূচুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে থাকে। কি ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? দক্ষিণ মেরুকে আকর্ষণ করে অবস্থান করে এবং চুম্বক শলাকার দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ দিকে ভূচুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করে অবস্থান করে। কেননা আমরা জানি অপোজিট পোল অ্যাট্রাকশন করে। ক্লিয়ার? এবার দেখো, হ্যাঁ, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই তারা রেসপন্স করতে পারো, কোনো অসুবিধা নেই, নয়েজ হলে তখন একটু গন্ডগোল হয়। তো যাই হোক, এবার দেখো, চুম্বক শলাকার উত্তর নর্থ অফ এনি ম্যাগনেট, যে নর্থ নির্দেশ করে তাকে আমরা কি বলবো? বলো 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 বলো, ম্যাগনেটিক নর্থ। ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেট যে নর্থ নির্দেশ করে সেটা হবে ম্যাগনেটিক নর্থ। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। অর্থাৎ আমাদের প্রিজমেটিক কম্পাসের যে কম্পাসের যে নর্থটা দেখছি আমরা, কি নর্থ দেখছি সেটা বলো? ম্যাগনেটিক নর্থ। ম্যাগনেটিক, মানে তো ম্যাগনেট আছে। হ্যাঁ স্যার, নিশ্চয় বুঝতে পারছো, মানে চুম্বক শলাকার উত্তর যে উত্তর নির্দেশ করে তাকে চৌম্বকীয় উত্তর বা ম্যাগনেটিক নর্থ বলে। কি ক্লিয়ার? এবার পৃথিবীর উত্তর, পৃথিবীর উত্তর অর্থাৎ ভূচুম্বকের দক্ষিণ মেরু, তাই তো? পৃথিবীর উত্তর অর্থাৎ নর্থ পোল, পৃথিবীর অ্যাক্সিস বরাবর যদি কোনো লাইন টানা যায় যে উত্তর নির্দেশ করে সেটা কি বলবো আমরা? জিওগ্রাফিক্যাল নর্থ বা ট্রু নর্থ। কি মনে থাকবে? হ্যাঁ স্যার। স্যার একটু রিপিট করুন। হ্যাঁ, পৃথিবীর উত্তর মেরু যে উত্তর নির্দেশ করে, মানে পৃথিবীর পৃথিবীর অ্যাক্সিস বরাবর আমি যদি এই যে লাইনটা টেনেছি এটা তো অ্যাক্সিস, পৃথিবীর অ্যাক্সিস, এই অ্যাক্সিস যে উত্তর নির্দেশ করে সেটাকে আমরা বলবো জিওগ্রাফিক্যাল নর্থ বা ভৌগোলিক উত্তর বা ট্রু নর্থ বা প্রকৃত উত্তর। কি ক্লিয়ার? বোঝা গেল কি? এইবার এই দুটো উত্তর সবসময় একদম একই লাইন হয় না, বোঝা গেল? এই দুটো উত্তর সর্বদা একই লাইন হয় না। কেন হয় না? তার কতগুলো কারণ আছে, ডিউ টু দা সোলার স্টর্ম, প্রিসিশনাল মোশন অফ দা আর্থ এন্ড আদার আননোন এফেক্টস অফ কসমিক ফেনোমেনা। মানে সৌর ঝঞ্ঝা, সূর্য একরকমের ঝড় হয়, হ্যাঁ, সৌর ঝঞ্ঝার জন্য প্রিসিশনাল মোশন, পৃথিবীর আরেকটা গতি আছে, আমরা আহ্নিক গতি বার্ষিক গতি জানি, আরেকটা গতি আছে, এটাকে বলে প্রিসিশনাল মোশন অফ দা আর্থ, যেখানে পৃথিবীর অক্ষ আমরা জানি কক্ষের সঙ্গে কত, 65.5 ডিগ্রি কোন করে অবস্থান করে, হ্যাঁ কি না? এই হেলে হেলে থাকা অবস্থান কিন্তু একেবারে সেই 850 বছর পরে একবার আবার সোজা হয়, কি বুঝেছো? মানে ওইটা চেঞ্জ হয়, এই রকম গতিকে বলা হচ্ছে প্রিসিশনাল মোশন। তোমরা নিশ্চয়ই লাট্টু ঘোড়া দেখেছো, লাট্টু বা বেবলেট ঘুরে দেখেছো, একেবারে লাস্ট মোমেন্টে যখন ও পড়ে যাচ্ছে সেই সময় দেখবে যে কাত হতে, মানে কাত হয়ে হয়ে ঘুরে, পৃথিবীর ওই রকম একটা গতি আছে, সেটাকে বলা হয় প্রিসিশনাল মোশন। যাই হোক, এটা আমার এখানে আলোচ্য বিষয় নয়। তাহলে এই সমস্ত কারণের জন্য চৌম্বকীয় ব্যবধান ঘটে, ম্যাগনেটিক ভেরিয়েশন ঘটে। এই ম্যাগনেটিক ভেরিয়েশনটা কি? ম্যাগনেটিক ভেরিয়েশন হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু নর্থ অ্যান্ড ম্যাগনেটিক নর্থ, অ্যাঙ্গেল বিটুইন ট্রু নর্থ অ্যান্ড ম্যাগনেটিক নর্থ। কোন একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপে দেখা গেছে 2005 সালে এটা নর্থ 3/4 ডিগ্রি ওয়েস্ট ছিল, তাহলে কোন দিকে হবে? আইদার এটা ওয়েস্ট হবে, হ্যাঁ, আইদার ওয়েস্ট হবে, অর কি হবে? ইস্ট হবে। কি বোঝাতে পারলুম? ম্যাগনেটিক ভেরিয়েশনটা ক্লিয়ার? যদিও ম্যাগনেটিক ভেরিয়েশনটা আমার এখানে জানার দরকার ছিল না, তবু আমি তোমাদের সংশ্লিষ্ট বিষয় বলে আমি তোমাদের একটু জানিয়ে দিলাম। আমরা তাহলে এই চিত্র থেকে কি কি জানলাম? আমরা জানলাম ভৌগোলিক উত্তর কি বা প্রকৃত উত্তর কি, তার সঙ্গে আমরা জানলাম চৌম্বকীয় উত্তর কি অর্থাৎ ম্যাগনেটিক নর্থ কি, তার সঙ্গে আমরা জানলাম এই চৌম্বকীয় উত্তর আর ভৌগোলিক উত্তরের মধ্যে যে কোণ তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ম্যাগনেটিক ভেরিয়েশন। মনে থাকবে? তাকে আমরা বলি ম্যাগনেটিক ভেরিয়েশন। ম্যাগনেটিক ভেরিয়েশনের অপর নাম কি বাংলায় এটাকে কি বলে জানো? চৌম্বকীয় বিচ্যুতি। ঠিক আছে, চৌম্বকীয় বিচ্যুতি।
ম্যাগনেটিক নট কি? তাহলে চুম্বক শলাকা যে উত্তর নির্দেশ করে তাকে আমরা বলবো ম্যাগনেটিক নট। কি ক্লিয়ার? পৃথিবীর নর্থ পোল যে উত্তর নির্দেশ করে তাকে আমরা বলবো জিওগ্রাফিক্যাল নর্থ। কি ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? Yes, sir. আমরা কোন নট নিয়ে কাজ করব প্রিজমেটিক কম্পাসে? ম্যাগনেটিক নট। ম্যাগনেটিক নট, ম্যাগনেটিক নট। ব্যাস, ওকে। এরপরে আমরা চলে আসি ফিল্ড। ফিল্ডে দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে। ডেটা দেওয়া আছে মানে তোমাদের মাঠে যেতে হবে না এবছর পরীক্ষায়, কেননা অনলাইন পরীক্ষা হবে, তোমরা নিশ্চয়ই জানো। এই অনলাইন পরীক্ষায় যেহেতু মাঠে যেতে হবে না, তাই ডেটা বেশ কিছু দেওয়া থাকবে। এখানে একটা হেক্সাগন অর্থাৎ ষড়ভুজ দেওয়া আছে, যেটা পি থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ? পি, পি, কিউ, আর, এস, টি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ, দেখতে না পাও যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমায় জানাও। হ্যাঁ, যে স্যার দেখতে পাচ্ছি না। তাহলে দেখো এইটা, এই যে একটা ষড়ভুজ আছে, এই ষড়ভুজের তাহলে বাহু সাইড কি হচ্ছে? পিকিউ। দেখো পিকিউ, এই পিকিউ এর লেন্থ বলে দেওয়া আছে। তোমাদের এটা কি করতে হতো? মাঠে গিয়ে ফিতে দিয়ে মেপে নিতে হতো যে কত মিটার, 12 মিটার তুমি ধরো পেয়ে গেলে। এবার পি তে বসিয়ে কিউ যখন দেখছো, দ্যাট উইল বি দা ফরওয়ার্ড বেয়ারিং অফ পিকিউ। কি ক্লিয়ার? 350 হয়েছে। আবার তুমি কিউ এ বসিয়ে আবার পি তে দেখবে, তাহলে দ্যাট উইল বি দা ব্যাক বেয়ারিং অফ পিকিউ। কি বোঝাতে পারলাম? ছোট ত্রিভুজ বা চতুর্ভুজ না দিয়ে এরকম ষড়ভুজ দিয়ে দিতে পারে বা পঞ্চভুজ দিয়ে দিতে পারে, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগে, যাতে তোমাদের আঁকতে একটু বেশি সময় লাগে, এই আর কি। ক্লিয়ার? বোঝাতে পারলাম ফিল্ড বুক কি? তাহলে এইটা হচ্ছে ফিল্ড বুক। ফিল্ড বুকের এই ডেটাটা, এই চারটে ডেটা মানে লাইন দেওয়া থাকবে, লেন্থ দেওয়া থাকবে, অবজার্ভ বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং দেওয়া থাকবে, অবজার্ভ ব্যাকওয়ার্ড বিয়ারিং দেওয়া থাকবে, এই চারটে দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়। তোমাদের একটা ফিল্ড বুকে সাজিয়ে নিতে হবে, নিয়ে ফিল্ড বুকে একটা রাফ স্কেচও দিয়ে দেবে তোমাদের। এখানে আমি যেমন রাফ স্কেচ দিলাম, হ্যাঁ এইরকম রাফ স্কেচও তোমাদের দিয়ে দেওয়া হবে। তাহলে মোটামুটি এই পাঁচটা জিনিস দেওয়া থাকলে তোমরা এই ফিল্ড বুকটা তো পেয়ে গেলে। এর উপরে আমরা কি করব? আমরা ফাইনাল বুক রেডি করব। কি ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে জানাও। এই দেখো এটা হচ্ছে ফাইনাল বুক, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ ইংলিশ মিডিয়াম বা অন্য কোনো মিডিয়ামে আছো, বা আমার কথা একদম বুঝতে পারছো না ল্যাঙ্গুয়েজের জন্য? ইজ দেয়ার এনিবডি, এনিওয়ান? Yes, I am from English medium. Okay, okay. Are you not clearly understand my language? Yes, I am understanding, but not properly. Okay, okay. If any problem, just ask me to repeat it in English. Okay? Okay, sir. Okay, sir. Here, আমিও বলার চেষ্টা করছি বাংলা এবং ইংরেজিতে মাঝে মাঝে। আচ্ছা, যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি, তাই আমি একটু বেশি বাংলায় বলছি, তাতে তুমি অন্যভাবে নিও না, কেমন? দেখো, ডোন্ট টেক ইন মাইন্ড, বিকজ হিয়ার আর দ্য ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন ইংলিশ বেঙ্গলি মিডিয়াম। ওকে, হিয়ার আর দ্য লাইন পি কিউ, দ্য লেন্থ ইন মিটার গিভেন, ইট ইজ 12 মিটার। কি 12 মিটার দেওয়া রয়েছে? আমরা আগে ফিল্ডে ফিল্ড বুকে পেলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে একটা কলাম ইনসার্ট করতে হবে, এই কলামটা হচ্ছে রিডিউস লেন্থ ইন সেন্টিমিটার, স্কেল 1 সেন্টিমিটার টু 3 মিটার। এটা আমি ধরেছি, তুমি তোমার ধরতে পারো, না স্যার আমি 3 ধরবো না, আমি 1 সেন্টিমিটার টু 2 মিটার ধরবো, ধরতেই পারো। তাহলে এখানে যদি তুমি 3, আমি এখানে যদি 3 ধরেছি, তাহলে এখানে 3 হলে কত হবে? 3 4 12, এখানে 4 হবে, হ্যাঁ কি না? 4 সেন্টিমিটার হয়ে যাবে। আর যদি আমি এটা যদি 2 ধরি, তুমি যদি বলো না স্যার আমি 3 ধরবো না 2 ধরবো, তাহলে কত হবে? এখানে 6 হয়ে যাবে তখন। এভাবে এটা তোমরা রেডি করে নেবে, এটা আমি আর বলছি না, সহজ। এবার দেখো ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং দেওয়া ছিল, ইয়েলো ফিল্ড গুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা এটাকে ফাইনাল বুকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কি করব? আমরা কারেক্টেড বিয়ারিং বের করব। হাউ টু
calculate the corrected bearing of a given line when forward bearing and backward bearing has been given or observed. Okay, যেখানে forward এবং backward bearing দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করে corrected bearing বের করব? দেখো এখানে আমরা একটু আগে আমরা আগলাম না AB একটা লাইন করলাম forward এবং backward bearing মধ্যে পার্থক্য পার্থক্য কত হয় বলেছিলাম 180 ওকে ওকে স্যার হ্যাঁ স্যার এবার দেখো তাহলে এররটা এই দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে যে ভুলটা হয়েছে সেই ভুলটা সংশোধন করতে গেলে এই দুজনের মধ্যে ভাগ করতে হবে কি ক্লিয়ার তাহলে আমি এররটাকে দুই দিয়ে ভাগ করব সেজন্য এই হরটাকে বলা হয়েছে হাফ অফ এরর কি ক্লিয়ার হাফ অফ এরর তাহলে কি হবে মাইনাস 1 এর হাফ কত হবে 0.5 একদম একদম ক্লিয়ার পরিষ্কার বুঝতে পারছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখো এরর যদি মাইনাস হয় খুব খুব ভালো করে মনে রাখো এই কথাটা এরর যদি মাইনাস হয় ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড বেয়ারিং এর মধ্যে যার মান কম সে তার মান আরো কম হবে আর যার মান বেশি তার মান আরো বাড়বে কত ওই হাফ অফ এরর দিয়ে সহজ ভাবে মনে রাখবে কি হবে ধরো গরিব দেশ গরিব দেশে গরিবরা আরো গরিব হবে আর বড় লোকরা আরো বড় লোক হবে এটা তো স্বাভাবিক কত হবে আর এটা কত হবে হ্যাঁ স্যার 350.15 একদম ক্লিয়ার এইবার এই দুটোর মধ্যে তুমি ডিফারেন্স করে দেখো দেখবে 180 হচ্ছে অবশ্যই হবে ইউ উইল বি দ্য টিচার অফ ইওর ওন তুমি তোমার নিজের শিক্ষক হয়ে যাবে কাউকে দেখাতে হবে না দেখো তুমি নিজেই এইটা যদি তুমি মাইনাস করে দেখো যে 180 হচ্ছে ব্যাস তুমি নিশ্চিত থাকো যে তুমি অর্থ একদম ক্লিয়ার তাহলে এর পরের ঘরটা এরর যদি প্লাস হয় কি করবে এরর যদি প্লাস হয় আগের যে নিয়ম তার ঠিক উল্টোটা হবে বড় ছোট হবে আর ছোট বড় হবে বড় একদম ক্লিয়ার এবার এই দুটো এই হয়েছে এই দুটোকে বিয়োগ করে দেখো 180 হচ্ছে এইভাবে তুমি বাকিগুলো করতে পারবে নিশ্চয় কি এইগুলো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এটা করে রেখো হ্যাঁ পরে যদি একটু সুযোগ পাও আমাকে বলো স্যার কথাটা আরেকবার রিপিট করুন স্যার হ্যাঁ এরর যদি মাইনাস হয় ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মধ্যে কম মানটা আরো কম হবে আর বেশি মানটা আরো বাড়বে কত ওই যেটা হাফ অফ এরর করেছে আর এরর যদি প্লাস হয় তাহলে কি হবে না বড় মানটা ছোট হবে আর ছোট মানটা বড় হবে কি ক্লিয়ার বুঝতে পেরেছো এটা এটা একদম বোঝা জিনিস এটা মুখস্থ করার কিছু একদম সোজা মানে অ্যাকচুয়ালি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এত সহজ এত সুন্দর এখানে মুখস্থ করার কিছু নেই একটু ভালো করে বুঝতে হয় যায় তোমরা এটা বুঝতে পেরেছো কিনা হ্যাঁ কিনা বলো আমায় হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এমন কেউ আছো যে বুঝতে পারোনি ইজ দেয়ার এনিবডি হিয়ার কেউ আছো যে একেবারে বুঝতে পারোনি আচ্ছা তার মানে সবাই বুঝতে পেরেছে ভেরি গুড আমি তাহলে চলে আসছি ড্রয়িং শিটে দেখো ড্রয়িংটা করতে গেলে তোমাদের এখানে কোথায় কি করতে হবে সেই প্লেসমেন্টটা আগে আমি দেখিয়েছি দেখো এইখানে একদম হেডিং এ লিখতে হবে ক্লোজ টাওয়ার সার্ভে বা প্রেজেন্ট কম্পাস এইখানে একটা লিখতে হয় নেম অফ দ্য সার্ভে আর তোমরা লিখবে রোল নাম্বার পরীক্ষার খাতা লিখবে রোল নাম্বার অফ দ্য সার্ভে আর প্লেস ডেট টাইম ইনস্ট্রুমেন্ট নাম্বার এগুলো খুব দরকার বিশেষ করে ইনস্ট্রুমেন্ট নাম্বারটা মাঠ থেকে যখন মান নিতে হয় না ওন তিন চারটে ডাম্পি লেভেলের সেট থাকে বা প্রিজমেটিক কম্পিউটার সেট থাকে তখন তুমি কোন সেট থেকে মান নিয়েছো পরীক্ষকরা বুঝতে পারে না সেই জন্য অবশ্যই এখানে মান লিখতে হয় তাহলে মনে করো P1 মানে
ডিসবিটি কম্পাস 1 থেকে তুমি মানটা নিয়েছো ওখানে দেওয়া থাকবে বা মাঠে যিনি ইনস্ট্রাক্টর থাকেন তাকে জিজ্ঞেস করলে হবে এবারে যেহেতু তোমাদের মাঠে যেতে হচ্ছে না তাই এটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু নেম অফ দা সার্ভেয়র প্লেস ডেট এগুলো তো লিখতে হয় যেমনই এটা একটা হচ্ছে প্রোটোকল হ্যাঁ এইভাবে লিখতে হয় এবার এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটা তুমি এই জায়গাটা রাখলে এই ড্রয়িং এর ঠিক নিচে এই ড্রয়িং স্কেলটা করলে এবার ড্রয়িং করতে গিয়ে কিছু এরর হয় সেই এরর কারেকশন করবে বাউডিজ মেথডটা এই জায়গাটায় আর বাউডিজ মেথডের স্কেলটা আবার তুমি এখানে রাখবে এই পুরোটার ইনডেক্সটা তুমি এই সাইডে সুন্দর করে রাখবে আমরা চলে আসি কিভাবে একটা আঁকা আমরা কিভাবে একটা ড্রয়িং কমপ্লিট করতে পারি দেখি দেখো আমি একটা নতুন মান নিয়ে এখানে করে দেখিয়েছি এখানে দেখো পি কিউ কিউ আর আর এস এস পি এই চারটি লিম্ব আছে চারটি লাইনের একটা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ রয়েছে এইবার দেখো এইখানটায় অবজার্ভ অবজার্ভ বেয়ারিং ইন ডিগ্রি এটা নিশ্চয় বুঝতে পারছো ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং এটা রয়েছে আমরা এরর কারেকশন করে আমরা পেয়ে গেছি এইটা কারেক্টেড বেয়ারিং ইন ডিগ্রি আমরা সব সময় কারেক্টেড ফরওয়ার্ড বেয়ারিং টার দিকে খেয়াল রাখব কি মনে থাকবে আঁকার জন্য আমরা সব সময় কারেক্টেড ফরওয়ার্ড বেয়ারিংটাকে মনে রাখব কি ক্লিয়ার তাহলে এই কারেক্টেড ফরওয়ার্ড বেয়ারিংটা তোমরা যখনই পাচ্ছ তখন তোমরা আঁকতে পারবে কি ক্লিয়ার এইবার তাহলে ধরে নেওয়া যাক এই পেজটা তোমাদের দরকার তাহলে আমি এটাকে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই আমার দরকার এই তিনটে আমাদের রয়ে গেল এই পাশটা আমাদের লেন্থ ছিল মনে রাখি এবার দেখো আঁকাটা খুবই সহজ একদম সোজা ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম প্রথমে তাহলে কি কাজ কি করবে তোমরা একটা নর্থ লাইন নেবে আমি নর্থ লাইনটা একটু অন্য কালারে নিয়ে নিই আমি নর্থ লাইনটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রেড নিচ্ছি তোমরা কিন্তু কেউ রেড কালি ইউজ করবে না সবাই পেন্সিলেই করবে আঁকাটা কি তাই না মনে করো এটা আমার নর্থ লাইন এইবার আমি টানবো এই নর্থ লাইনের সাপেক্ষে আমি দেখে নেব এটা কত আমার 90.5 ডিগ্রি নিশ্চয় বুঝতে পারছো তাহলে এই নর্থ লাইনে এখানে চাঁদা বসাবো মানে প্রোটেক্টরটা বসিয়ে আমি এইটা কত 90.5 ডিগ্রি মনে করো এরকম একটা জায়গায় হবে কি ক্লিয়ার বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এইবার আমি এইখান থেকে আমি একটা নিশ্চয় এরকম ভাবে আমি আঁকবো হ্যাঁ মনে করো এরকম একটা হলো আর এটা কত সেন্টিমিটার হবে 10.5 তাই তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এটা হয়ে গেল এইবার আবার কি করব আবার একটা আমি নর্থ লাইন নেব এইটার প্যারালালি এইখানে আমি আবার নর্থ লাইন নেব ঠিক আছে এই নর্থ লাইন নেব এই নর্থ লাইন নিয়ে এইবার আমি কত টানব 179 কি মনে থাকবে 179 মানে 180 কাছাকাছি জায়গায় হবে আর এটার লেন্থ একটু কম 9.2 না কত আমি জাস্ট এরকম একটা দেখাচ্ছি হ্যাঁ এরপরে আবার আমি এখানে গিয়ে আবার নট লাইন করব কি তাই না এখানে গিয়ে নট লাইন টানবো মনে করা যাক এই আমার নট লাইন এইবার আমি কি করব এখানে গিয়ে আমি আবার এবার আমার কত 271.5 তাই না 271.5 মানে এরকম একটা জায়গায় হবে মনে করা যাক হ্যাঁ এরকম একটা জায়গায় হয়েছে যাই হোক হ্যাঁ তোমরা চাঁদা বসিয়ে এটা করবে মানে প্রোটেক্টর বসিয়ে এটা কি করবে এইখানে আবার তুমি নাও এখানে নট লাইন টেনে নাও আচ্ছা এইবার তুমি কি করবে এইখান থেকে বাকিটা রয়েছে 8.5 তাই তো এবার 8.5 নিয়ে মনে করো তোমার ওটা চলে গেছে এরকম জায়গায় গেছে ওটা ওখানে মিললো না দেখো এইখানে দুটো জিনিস বলি একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স একটা হচ্ছে ওপেন ট্রাভার্স ট্রাভার্স দু রকমের হয় একটা ক্লোজ ট্রাভার্স যখন আমরা স্টার্টিং পয়েন্ট থেকে মানে সার্ভে করার পরে আবার যখন স্টার্টিং পয়েন্টে এসে আমাদের শেষ হয় দ্যাট উইল বি দ্য ক্লোজ ট্রাভার্স কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে আমরা শুরু করলাম আমি অন্য জায়গায় চলে গেলাম আর স্টার্টিং পয়েন্টে এলাম না দ্যাট উইল বি দ্য ওপেন ট্রাভার্স তোমাদের সিলেবাসে ক্লোজ ট্রাভার্স আছে তাহলে আমার এইটার মান হওয়ার কি দর এইটার কি মান হওয়া উচিত ছিল এইটার মান হওয়া উচিত ছিল পি তাই না
এটা নিশ্চয় তোমরা জানো স্যার, এটা হচ্ছে পি, ও দাঁড়াও এটাকে ব্ল্যাক এ করে দিই, এটা হচ্ছে পি, এখানে তাহলে কি হওয়ার কথা, এখানে কিউ, এইখানে কি হওয়ার কথা বলো, আর আর এইখানে বলো কি হওয়ার কথা, আর এইটা তো পি তে মিললো না, তাহলে কি হবে এই জায়গাটা, এটা হচ্ছে পি ড্যাশ, পি মাথা একটা ড্যাশ দিয়ে দিলে, কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই যে পি ড্যাশ এবং পি, দেখো এইটা মেলার কথা ছিল পি তে গিয়ে, কিন্তু যেহেতু মিললো না তাই এটাকে আমরা মেলাবো বাই এরর কারেকশন প্রসেস, এইটাকে আমরা বলি, এইটাকে আমরা বলি ক্লোজিং এরর, ক্লোজিং এরর। আমি ওটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের, তোমরা ডটেড লাইনে দেখাবে, হ্যাঁ তাহলে দেখো এই ব্লু লাইনটা হচ্ছে ক্লোজিং এরর, কি ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো পি পি ড্যাশ, এই যে ড্রয়িং টা পি ড্যাশ পি, এটা হচ্ছে ক্লোজিং এরর, নিশ্চয় বুঝতে পারছো? এখানে পি কিউ আর এস পি ড্যাশ, হ্যাঁ এইটাকে আমরা বলছি প্লটেড ট্রাভার্স, মানে যেটা আমরা প্লট করলাম, মানে এখন যেটা প্লট করলাম, এবার আমরা কি করব, কারেক্টেড ট্রাভার্স করব, এই কারেক্টেড ট্রাভার্স করার জন্য আমাদের এরর কারেকশনে যেতে হবে, এটা হচ্ছে বাউডিচ মেথডে আমরা এরর কারেকশন করব, সেটা আমরা দেখাবো আর কি, ঠিক আছে? এইবার দেখো আমি ড্রয়িংটা জাস্ট পাশে একটু রেখে দিই তোমাদের পরবর্তীতে সুবিধার জন্য, এই যে এরর কারেকশন করার জন্য বাউডিজ মেথড করতে হয় না, বাউডিজ মেথডটা কিন্তু তেমন কিছু ব্যাপার নয়, একদম সহজ একটা প্রক্রিয়া, এটাকে এখানে থাক। দেখো আমি পিকিউ এর যা লেন্থ, আমি এর আগে বলেছি যে আমরা এটাকে স্কেল কত ধরেছিলাম, 1 সেন্টিমিটার টু 10 মিটার ছিল না, মনে পড়ছে? 1 সেন্টিমিটার টু 10 মিটার ছিল। এইবার দেখো বাউডিজ মেথডে আমরা কিন্তু এর থেকে হাফ করে নেব স্কেলটাকে, স্কেলটাকে আমরা কি করবো, আপ করবো। প্রথম কাজ হচ্ছে একটা লম্বা লাইন টেনে নেওয়া, মনে হয় তোমরা বুঝতে পারবে, একদম প্রথম পয়েন্ট হবে পি, এই পি পয়েন্ট লিখলে পি থেকে কিউ যা ডিস্টেন্স, এখানে মনে করো আমাদের কত ডিস্টেন্স ছিল, 10 দশমিক কত ছিল না, যদি 10 হয় তাহলে আমি হাফ নেব, 5 সেন্টিমিটার গিয়ে আমি পয়েন্ট নিয়ে নেব, কি বুঝেছো? হ্যালো, তারপরে আবার এই যে কিউ আর, তাহলে এইটা হবে আমাদের পি, এখানে হবে কিউ, তারপরে মনে করো আরটা এখান থেকে এটা যা ডিস্টেন্স ছিল এই ডিস্টেন্সে হাফ হবে, মনে করো এরকম জায়গায় আর, হ্যাঁ তারপরে এইটা এসটা একটু বড় এরকম জায়গায় মনে করো এস, ঠিক আছে? আর হ্যাঁ এবার এস পি ড্যাশ, এইখানে হবে আমাদের পি ড্যাশ, এটা কিন্তু মনে রেখো পি থেকে শুরু হয়েছে পি ড্যাশে গিয়ে থামবে, কেন আমরা তো প্লটেড ট্রাভার্স, তাই নিচের লাইনটা প্লটেড ট্রাভার্স, ঠিক আছে? এরপর এই যে পি ড্যাশ পি, পি ড্যাশ থেকে পি দিকে এই লেন্থটা আমরা ডিভাইডারের সাহায্যে বা স্কেলের রুলারের সাহায্যে বা আমরা কোনো স্ট্রিপ পেপার স্ট্রিপের সাহায্যে এইখানে একটা লম্ব টেনে নেবো ওই লেন্থটা নিয়ে, হ্যাঁ ওই লেন্থটা নিয়ে একটা পারপেন্ডিকুলার টানবো এট দা পি ড্যাশ পয়েন্ট, কি ক্লিয়ার, বোঝা গেল? এরপরে আমরা কি করব, এরপরে আমি একটু অন্য কালার নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এইখান থেকে একটা লাইন আমরা এইরকম টেনে নেব, তোমরা কি দেখতে পাচ্ছ লাইনটা বড় শুরু হয়ে গেছে? না স্যার, ঠিক আছে একটু মোটা করে দিই, তোমাদের অনেকে দেখতে অসুবিধা হবে। এইবার কি করব, এইখান থেকে প্রত্যেকটা পারপেন্ডিকুলার তুলে দেবো এইটুকু, ঠিক আছে? এইখান থেকে পারপেন্ডিকুলার তুলে দেবো এইটুকু, এইখান থেকে পারপেন্ডিকুলার তুলে দেবো, একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইখানে স্টুডেন্টরা সব ভুল করে, বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে, খেয়াল করে না, তাড়াহুড়ো করে করতে যায়,
পি ড্যাশ থেকে পির দিকে গেছে, তাহলে এইটার প্যারালাল করে আমি এই প্রত্যেকটা পয়েন্ট থেকে এইরকম একটা লাইন টানবো। কি বোঝা গেল? ওইটা যেদিকে গেছে সেই দিকে, মনে থাকে যেন, ওটা যেদিকে গেছে সেই দিকে, পি ড্যাশ থেকে পি যেদিকে গেছে সেদিকে। এবার মনে করো এইটা ঠিক আছে, এবার এই লেন্থটা এস, এইখানে দেখো এস এস ড্যাশ, মানে এর উপরে আমার তাহলে এখানে লেখা দরকার ছিল, এইটা লিখবো আমি এস ড্যাশ, ঠিক আছে, এইটা লিখবো আর ড্যাশ, হ্যাঁ আর ড্যাশ, এটা লিখবো কিউ ড্যাশ, কি ক্লিয়ার? এবার দেখো এস এস ড্যাশের যে ডিস্টেন্স সেটা আমি এখানে পয়েন্ট নিয়ে নিলাম, মনে করো এই পয়েন্ট আর আর ড্যাশ, তাহলে আর থেকে আর ড্যাশের ডিস্টেন্স যা আমি তাই নেব, এখানে মনে হচ্ছে যেন একটু বড় হয়েছে, আমি মুছে দিলাম, হ্যাঁ মনে করো এইরকম হয়েছে। এবার কিউ কিউ ড্যাশটা আরো ছোট, আমি মনে করো এরকম জায়গায় কিউ কিউ ড্যাশ হয়েছে। ব্যাস এরপরে কাজ হচ্ছে কি, আমাকে এই লাইনগুলো কানেক্ট করে দেওয়া। আমি কানেক্ট করব, আর তখন দেখো কোথেকে কানেক্ট করব, আমি এই লাইন নেই, আচ্ছা লাইন নিয়ে ওই লাইন ওই রকমই লেন্থ থাক, আমি পি থেকে এস ড্যাশ, এস ড্যাশ, ঠিক আছে, এস ড্যাশ থেকে আর ড্যাশ, মনে থাকবে আর ড্যাশ থেকে কিউ ড্যাশ, বুঝতে পারছো, কিউ ড্যাশ থেকে আবার পি, কিউ ড্যাশ থেকে পি। তাহলে দেখো আমার লেখা উচিত ছিল এইখানটায়, এইখানে লেখা উচিত ছিল কিউ ড্যাশ, কি তাই না, এইখানে লেখা উচিত ছিল আর ড্যাশ, এইখানে লেখা উচিত ছিল এস ড্যাশ। তাহলে আমার কারেক্টেড ট্রাভার্স কি হলো, দেখো পি কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ পি, পি থেকে আবার পি তে ফিরে এলাম, এইটা তো আমি চাইছিলাম, ক্লোজ ট্রাভার্স সার্ভে তো এটাই, যেখান থেকে শুরু হবে সেখানে আসবো, এইটাই হচ্ছে আমার ও ক্লোজ ট্রাভার্স সার্ভে ড্রয়িং। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা বাউডিজ মেথড। এইবার আমি আমার এখানে চলে যাই, এটাকে তোমাদের দেখাই, তাহলে দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইভাবে আমরা আমরা এখানে লিখবো এরর কারেকশন বাই বাউডিজ মেথড, নিচে লিখবো, দেখো এইখানে লিখবো, এই যে ওখানে যেটা আমি বোঝালাম সেটা এখানে রইল, এই শীটটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইভাবে তোমরা আঁকতে পারবে, কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়েছো, আমি পরের পরের এরপরে দেখো, এবার আমাদের যেহেতু এটা অনলাইন পরীক্ষা আছে, হ্যাঁ ফলে পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকবে, ইন্টারনাল অ্যাঙ্গেল ক্যালকুলেশন বা এরিয়া ক্যালকুলেশন, তখন আমাদের কিন্তু খুব খুব প্রয়োজন হবে এই পেজটি। এটা তোমরা একটুখানি ফটো তুলে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের কাজে লাগবে। দেখো এইখানটা আমরা কি করছি, এইখানটা ইন্টারনাল অ্যাঙ্গেল, আমি এবার এইটা বোঝাতে গেলে আমাদের আবার একটুখানি ওইটাতে যেতে হবে, পেন্টে যেতে হবে, আমি আবার একটু পেন্টে যাই। ইন্টারনাল অ্যাঙ্গেল মানে কোনটা বলতো, ইন্টারনাল অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে কারেক্টেড বিয়ারিং এর নিয়ে যে আমরা এটা করলাম, এইটা হচ্ছে এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, আর এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, তোমাদের সবগুলোই একই রকম মনে হবে। আমি এক দুটো অ্যাঙ্গেল বুঝিয়ে দিচ্ছি, একটা মনে করো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আমি তোমার একবার আসি, ধরো তুমি যদি এই কোণটা জানো আর যদি এই কোণটা জানো, তাহলে ওই অ্যাঙ্গেলটা পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পাবে। হ্যাঁ স্যার, হ্যালো, তাহলে আমি প্রথমটা কি লিখবো, ব্যাক বিয়ারিং অফ মাইনাস ফরওয়ার্ড বিয়ারিং অফ কিউ আর, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। হ্যাঁ স্যার, একদম ঠিক একই ভাবে এখানেও পাবো, এখানেও পাবো,
শুধু এই জায়গাটা একটুখানি প্রবলেম আছে স্যার, প্রবলেম আছে, আমি বলবো হ্যাঁ প্রবলেম আছে, এইটা একটুখানি বোঝার চেষ্টা করো। মানে চারটে কোণের মধ্যে একটা কোণে একটা এই প্রবলেমটা তৈরি হবে, সেটা যদি তোমরা সচেতন ভাবে না করো পরীক্ষায় ভুল হবে। আর আমরা মাস্টারমশাইরে চাইবো যে ছেলেমেয়েরা এই ভুলটা করুক, তাতে আমাদের নাম্বারটা কাটার সুবিধা হবে, যারা নাম্বার কাটতে পছন্দ করে। কি বুঝেছো? মানে কোথায় ভুল করবে আমরা তো জানি। এখানে একটা নর্থ লাইন টেনে নিলে দেখো, আমি অন্যগুলো একটু মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে একটু ভালোভাবে বুঝতে পারো। আমি কারেক্টেড বেয়ারিংটা নিয়ে করবো বলেছিলাম তো, সবকিছু কারেক্টেড বেয়ারিং নিয়েই করতে হয়। আমি এই নর্থ লাইনটা, এই নিচের নর্থ লাইনটা মুছে দিচ্ছি। এখানে দেখো আমার কোন অ্যাঙ্গেলটা জানা দরকার, আমার জানা দরকার এই অ্যাঙ্গেলটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা জানা দরকার। তো এই জানতে গেলে আমি কি কি জানি আগে দেখে নিই। আমি কি কি জানি, আমি একটা অন্য কালি নেই, অন্য সব কালি তো নেওয়া হয়ে গেছে, কোন কালি, আচ্ছা রেড নেই। মনে করো আমি যদি এইখান থেকে এই অ্যাঙ্গেলটা জানি, ঠিক আছে, আর আমি যদি এইখান থেকে এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে কিন্তু আমি এই ভিতরের অ্যাঙ্গেলটা পাবো। এই একটু খুব ভালো করে দেখার চেষ্টা করো, এই অ্যাঙ্গেলটা কি আমি আদৌ জানি, এই অ্যাঙ্গেলটা কি আমি জানি? দেখো আমি একটু তোমাদের বলে দিচ্ছি, সহজ করে বলে দিচ্ছি। আমরা আমরা যদি দেখি এইখানে, এইটা তো পি এস ড্যাশের ব্যাক বেয়ারিং, এই অ্যাঙ্গেলটা জানি আমরা, কি তাই তো? পি এস ড্যাশের ব্যাক বেয়ারিং আমরা এটা জানি, ঠিক আছে। আর আমরা যদি একইভাবে, আচ্ছা নর্থ লাইনটা এইটা কত ডিগ্রি ছিল মনে আছে তোমাদের? এক ডিগ্রি না কত ছিল না একটা? 1.5 ডিগ্রি ছিল, দেখো হ্যালো 1.5 ডিগ্রি ছিল, 1.5 ডিগ্রি মানে আমি এইটুকু জানি, এইটুকু 1.5 ডিগ্রি। আর আমি কি এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা? এটা তো মানে অ্যাকচুয়ালি আর ড্যাশ এস ড্যাশের ব্যাক বেয়ারিং, তাহলে এটা জানি। তাহলে আর ড্যাশ এস ড্যাশের ব্যাক বেয়ারিং থেকে আমি যদি এটা বাদ দিই, তাহলে তো অলরেডি এটা পেয়ে যাচ্ছি, নাকি না? কিন্তু এটা তো সহজ হলো, যদি নর্থ লাইনটা এর ভিতরে থাকতো। আমি তোমাদের একটুখানি দেখাই, মনে করো এইটা হচ্ছে নর্থ লাইন, আচ্ছা এইটা এই এই একটা লাইন, আর চলে গেছে এই একটা লাইন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের ধরো এই কোণটা, এই ধারের কোণটা আমার ধরো এটা, তখন আমি কি করতাম, আমি আমি এখান থেকে এইটা যদি জানি, এই অ্যাঙ্গেলটা জানি, আর আমি জানি কি, আর আমি জানি এখান থেকে এইটা জানি, কি তাই না? হ্যাঁ স্যার। নর্থ লাইনটা যদি এরকম জায়গায় হতো, তখন ড্রয়িংটা দেখে তোমাদের বিবেচনা করতে হবে, নর্থ লাইনটা যদি এরকম জায়গায় হয়, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা জানি আর আমি এই বড় অ্যাঙ্গেলটা জানি, কি তাই না? তাহলে এখান থেকে এইটুকু আমার জানতে গেলে কি করতে হবে, কে বলবে? তো একজন 360 থেকে স্যার বাকিটা মাইনাস করে, হ্যাঁ 360 ডিগ্রি মাইনাস এই বড় অ্যাঙ্গেলটা, কি তাই না? হ্যাঁ স্যার। কি 360 থেকে এটা বাদ দিলেই হবে, আর এখানকার যে ফরওয়ার্ড বেয়ারিং আছে এইটুকু, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। আর এইখানের এই যে ব্যাক বেয়ারিং, এটা তো আমি জানি, সেটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে 360 ডিগ্রি মাইনাস এইখানকার এইটা এইটা ছিল এস ড্যাশ পির ব্যাক বেয়ারিং, 360 ডিগ্রি মাইনাস এস ড্যাশ পির ব্যাক বেয়ারিং, এস পির ব্যাক বেয়ারিং, এইটা আমার করতে হতো,
যদি ড্রয়িংটা কখনো এইরকম একটা সিচুয়েশন তৈরি হয় তখন ড্রয়িংটা দেখে তোমরা অ্যাঙ্গেলটা বিবেচনা করো যে কোনো একটা ক্ষেত্রে চতুর্ভুজের সাধারণত একটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের বের করতে হয় 360 ডিগ্রি থেকে বাদ দিতে হয়, কি মনে থাকবে? এইভাবে আমরা এরিয়া এই অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেল ক্যালকুলেশন করি, সেটা কোন অ্যাঙ্গেলটা হবে তোমরা একটুখানি ড্রয়িং দেখে বুঝে নিও। তাহলে সেখানে 360 ডিগ্রি থেকে বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে, আর এখানে এইটুকু যোগ করে দিলে তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, হ্যাঁ কি না? আমি বোঝাতে পারলাম এটুকু? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এখান থেকে এইটুকু তোমরা এভাবে করে নিতে পারবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা তুমি পেয়ে গেলে, আমি ওখানে চলে আসি, এখানে সেটা করা আছে, এখানে ওই রকম প্রবলেম হয়নি, তাই 360 থেকে বাদ দিতে হয়নি, কিন্তু একটা ক্ষেত্রে বাদ দিতে হয়। এরপরে চলে আসি এরিয়া ক্যালকুলেশন, এরিয়া অফ ইন্টারনাল এরিয়া অ্যান্ড ইন্টারনাল অ্যাঙ্গেল, আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল আগে করে ফেলেছি, শুধু আমরা এরিয়া নিয়ে ক্যালকুলেশন করি একটু। দেখো এরিয়া ক্যালকুলেশন, একটা ত্রিভুজের এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয়, হাউ টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এটা তোমরা জানো নিশ্চয়ই। দুটো পথ আছে, একটা হচ্ছে হাফ বেস ইনটু অল্টিটিউড মেথড, হাফ ভূমি ইনটু উচ্চতা, নিশ্চয়ই তোমরা জানো হাফ বেস ইনটু অল্টিটিউড, নিচু ক্লাসে পড়েছো এটা। হ্যাঁ, এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, এটা কিন্তু করা যায়। হ্যালো, তোমরা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি লিফট হয়ে গেছিলাম, একটু রিপিট করবেন? কোনটা বাবা? মানে এই আগে যে মানে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বুঝাচ্ছিলেন ওখান থেকে আমি লেফট হয়ে যাচ্ছি। ও, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা লেফট হয়ে গেছে। আচ্ছা, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কিছু নয়, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, আমি যখন ওখানে যাচ্ছি তখন আমি তোমার বলে দিচ্ছি লাস্ট, এই যে এরিয়াটা আমি আগে বলে দিই। হ্যাঁ, আমার এই স্লাইডটা চেঞ্জ করতে হবে তখন আবার। হ্যাঁ, ওকে স্যার। তুমি দেখো, দেখো দেখো এইখানে এসে আমরা কি করতে পারি, আমরা দুটো প্রসেস আছে, একটা হচ্ছে বেস অল্টিটিউড মেথড, সেখানে কি হাফ বেস ইনটু অল্টিটিউড মেথড, এটা ভাবে এর সাহায্যে আমরা এরিয়া ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমরা এটা করি না। কেন করি না? এর ভিতরে আমার লাইন টাইম টানতে হয় বলে, যদি কেউ করে কি ভুল? না, কোনো ভুল নয়, তোমরাও করতে পারো, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে সেমি পেরিমিটার প্রসেস, সেমি পেরিমিটারটা কিচ্ছু না, একদম সোজা, যেটা অ্যাঙ্গেল হবে, মনে করো অ্যাঙ্গেলটা কি এটা, এটা অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল বি, তার অপোজিট বাহুটা কি হয়, স্মল বি হয়, মনে থাকবে? হ্যালো, ক্যাপিটাল এ অ্যাঙ্গেল, তার অপোজিট বাহুটা কি স্মল এ হয়, এখানে অ্যাঙ্গেলটা কি ক্যাপিটাল সি অ্যাঙ্গেল, এর অপোজিট বাহুটা কি স্মল সি, এইটা মনে রাখো। তাহলে এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু, মানে এদের লেন্থ গুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেটা তুমি পেয়ে গেলে এস, কি ক্লিয়ার? তাহলে এরিয়া, এরিয়া সূত্র হচ্ছে রুট ওভার অফ, এটা মনে রেখো, রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এখানে চলে এসো, এখানে এটা দেখো, আমরা এই চতুর্ভুজটাকে মানে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, এটা এক নম্বর পার্ট আর এটা দুই নম্বর পার্ট। এবার দেখো এই টু, তাহলে প্রথম প্রথম ট্রায়াঙ্গেলটা এটা, হ্যাঁ, পি কিউ ড্যাশ এস ড্যাশ, আর সেকেন্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে কিউ ড্যাশ আর ড্যাশ আর এস ড্যাশ, কি ঠিক আছে? এবার এই সাইড গুলো আমি ওখানে রয়েছে, লেন্থ ইন সেন্টিমিটার আমি পেয়ে গেছি, এগুলো মেপে নেবে, কারেক্টেড কারেক্টেড ট্রাভার্সের যে লেন্থ হবে সেই লেন্থ তোমরা মেপে নেবে, ক্লিয়ার? তাহলে সেমি পেরিমিটার বের করতে পারবে, 10, 13, 10.4, 13.8, 8.5, এই তিনটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা আসে, এটা হচ্ছে সেমি পেরিমিটার, তোমরা দেখে নিও। আবার এটার ক্ষেত্রেও তাই, এটাও সেমি পেরিমিটার বের করে নিলে। এবার এরিয়া সূত্রটা আমি আগেই বলেছি, ওই সূত্রটা এখানে রুট ওভার অফ এস ইনটু, হ্যাঁ, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই করে দেখো এইরকম একটা এরিয়া এলো। আর দ্বিতীয় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এরকম একটা এলো, এই দুটো ট্রায়াঙ্গেল যোগ করলে এটা হচ্ছে, এটা তোমরা একটু দেখে নিও ক্যালকুলেটরে, দেখে নিয়ে সবচেয়ে মজার বিষয় এই জায়গাটা, এটা তাহলে কিসে এলো বলতো, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিটারে কনভার্ট করতে গেলে নিশ্চয়ই তাহলে কি হবে, 4 শূন্য, মনে পড়ছে? সেন্টিমিটার থেকে মিটারে 2 শূন্য, কিন্তু যখন স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার মিটারে যাবে তখন 4 শূন্য, তাই না? হ্যাঁ, 4 শূন্য, এই তাহলে এখানে সরে এলো 0.0092। এইভাবে এখানে 1 সেন্টিমিটার 10 মিটার, যেহেতু আমাদের এইখানে যে দেখো এই স্কেলটা ছিল 1 সেন্টিমিটার 10 মিটার, হ্যাঁ, তাহলে এটা তো সেন্টিমিটার, স্কোয়ার মিটারের ক্ষেত্রে সেই একইভাবে 4, হ্যাঁ, আমরা ট্রান্সফার করে নেবো, এইভাবে স্কোয়ার মিটারে আমরা এরিয়াটা পেয়ে যাব, এরিয়া অফ দ্য ট্রাভার্স স্কোয়ার মিটারে পেয়ে যাব, ঠিক আছে? এইভাবে আমরা
কাজ করব। এই এইটার একটা স্ক্রিন নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের বাড়ির কাজ তোমরা করো। এখানে এটা দিয়ে কি করবে তোমরা, তোমরা ফাইনাল বুক তৈরি করবে, এটা দিয়ে তোমরা কি করবে, এটা দিয়ে ড্রয়িং করবে, এটা দিয়ে এরিয়া ক্যালকুলেট করবে, এটা দিয়ে ইন্টারনাল অ্যাঙ্গেল ক্যালকুলেট করবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এইবার আমি চলে আসি যে জায়গাটা, যদি কারোর কোনো একটা, এটা ও এটা আরেকটা আছে, এটা দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস হয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? এরপরে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমায় বলো, আমি একটু রিভিশনের জায়গায় আসছি। ও যে অ্যাঙ্গেলের কথা বলছিল, কে বলছিল বাবা, আমি নামটা একটু বলো। হ্যাঁ স্যার, মৃন্ময়। মৃন্ময়, আমি তোমাদের দেখতে পাচ্ছি না তো, যাই হোক। এইখানে দেখো, আমি এগুলো সবই সহজ, যদি কখনো ড্রয়িংটা এইরকম হয় যে নট লাইনটা এইরকম মাঝখানটা রয়েছে, কি বুঝেছো, তোমার জানতে হবে এই অ্যাঙ্গেলটা, তখন তুমি কি জানো, তখন তুমি এই পুরোটা জানো, এইটা কেননা এটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং অফ কে এসপি, এসপির ফরওয়ার্ড বেয়ারিং তুমি এটা জানো, তাই না? আবার তুমি তুমি জানো এইখানে নর্থ থেকে এইটা, তাহলে মানে কি এস আর মানে আর এস এর ব্যাক বেয়ারিং তুমি জানো, এইখান থেকে এইটুকু জানো, তাহলে তুমি তো এইটুকু জানো না, এইটুকু তুমি জানো যোগ করে দিলে দিলে তখন ইন্টারনাল অ্যাঙ্গেল পুরোটাই তুমি বুঝতে পারলে এখান থেকে এটা কতটা, ঠিক আছে? একদম ক্লিয়ার? এখান থেকে কোনো প্রশ্ন আছে? আমি তোমাদের ঠিক আছে, একদম একদম প্রতিটা অংশ ক্লিয়ার করেছি। আমি স্টপ প্রেজেন্টিং করি, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা বলতে পারো, হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোথাও বুঝতে না পারার বা কোনো সমস্যা থাকে আমায় বলতে পারো। তোমরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারবে, সেগুলো দেখে তোমরা এগোবে, কোনো অসুবিধা নেই। তোমাদের কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, ঠিক আছে। সোজা তুমি জানো, আমি আবার বলে দিচ্ছি, দেখো এইখান থেকে পি কিউ এর যা লেন্থ তার হাফ লেন্থ। স্যার ওই সময় বেস্ট হয়ে গিয়েছিলাম, আর স্যার একবার বলে দিই। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, শোনো তো, এই উপরেরটা যা স্কেল এটা তার হাফ স্কেল। দেখো এখানে লেখা আছে 1/10, এখানে আছে 1/20, তার মানে কি এইখান থেকে এই লেন্থটা যা 10 সেন্টিমিটার যদি থাকে, তাহলে এখান থেকে পি কিউ এর লেন্থ হবে 5 সেন্টিমিটার, কিউ আর এর যদি 4 সেন্টিমিটার থাকে তাহলে হবে 2 সেন্টিমিটার, আমি মুখে সহজে বলছি। আর এস এর যা লেন্থ, এখানে আর থেকে এস এর যা লেন্থ তার হাফ নেবে এটা, আর এস পির যা লেন্থ সেটার হাফ নেবে, নিয়ে এই লাইনটা বেস লাইনটা টেনে নেবে। এবার পি ড্যাশ, পি পি ড্যাশ থেকে পি হচ্ছে ক্লোজিং এরর, আমি তোমাদের বলেছি, তাহলে এখানে একটা লম্ব টানবে এই পি ড্যাশ, তাহলে এইটা এইটার মান কি হবে, পি, কি মনে থাকবে, পি ড্যাশ, পি পি ড্যাশ থেকে পি দিকে গেল, তাহলে দেখো এইবার এই পি আর এই পি জুড়ে দেবে, পি আর পি একটা লাইন দিয়ে জুড়ে দিলে, এবার এস থেকে এস ড্যাশ উপর একটা লাইন টানলে মানে ভার্টিক্যাল লাইন মানে পারপেন্ডিকুলার টানবে এখানে, চাঁদা দিয়ে টানতে পারো বা ডায়াগোনাল স্কেল দিয়ে একটা লম্ব টেনে নেবে, এখানে ডায়াগোনাল স্কেল দিয়ে লম্ব টেনে নেবে, নিলে কিন্তু তোমরা এই ছোট ছোট ডিস্টেন্স গুলো পেয়ে গেলে, এই যে এস এস ড্যাশ, এই যে এই ডিস্টেন্সটা কত, এইখান থেকে এইটা এস ড্যাশ, ঠিক আছে, এই যে এখানে আর আর ড্যাশ, আর আর ড্যাশ মানে এইটুকু, কিউ কিউ ড্যাশ এইটুকু, আর পি তো নিজেই নিজেই একটা পয়েন্ট, তাহলে নিচের লাইনটা হচ্ছে গ্রিন লাইন, এই ব্লু লাইনটা হচ্ছে প্লটেড ট্রাভার্স, তোমরা এটা প্লট করেছো, আর ব্রাউন যে লাইনটা এটা হচ্ছে কারেক্টেড ট্রাভার্স। এবার কারেক্টেড ট্রাভার্সের মধ্যে তুমি রং করতে পারো নাও করতে পারো, বুঝে যায় আসে না, বোঝা গেল কি, ক্লিয়ার? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার ক্লিয়ার। কারুর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা, না স্যার, না স্যার, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাঁ, এখানে তাহলে শেষ করছি।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীকালে কিউজিও যে গ্রুপ আছে সেই গ্রুপে তো তোমরা লিখতে পারবে না, ওখানে তোমরা ইন্ডিভিজুয়ালি লেখো, কিউজিও কর্তৃপক্ষ তার উত্তর দেবে, ঠিক আছে? ওদেরকে বলবো। হ্যাঁ বলো স্যার। স্যার আপনারা যে বলছেন ইউটিউব চ্যানেলের লিংকগুলো যদি দিতেন ভালো। তোমরা কিউজিও লিখবে, জাস্ট কিউজিও। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখা দেখো তো আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যালো দেখো এখানে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। হ্যাঁ সবকিছু ওখানে করে দেওয়া আছে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এইবার নতুন নিউ ট্যাবে যাবে। নিউ ট্যাবে গিয়ে তোমরা ইউটিউবে গেলে, ঠিক আছে, ইউটিউবে গিয়ে তোমরা এখানে যে বারটা আছে সেখানে লেখো কিউজিও। দাঁড়াও এটা, হ্যাঁ এখানে লেখো কিউজিও, কিউজিইও, ঠিক আছে? কিউজিও লিখে জাস্ট এন্টার দাও। কিউজিও চলে এলো, ঠিক আছে? এই যে আমার চ্যানেল, নিশ্চয় বুঝতে পেরেছো। এবার এবার কিউজিও তে এসে কিউজিওর উপর ক্লিক করো। এখানে দেখো প্লেলিস্ট, প্লেলিস্টে তোমরা কোন সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্লেলিস্টে আসো। প্লেলিস্টে এসে দেখো সেকেন্ড সেমিস্টারে এই যে ভিউ ফুল প্লেলিস্ট, এখানে সব পেয়ে যাবে, ঠিক আছে? এখানে যা যা করা আছে সমস্ত কিছু তোমাদের জন্য করা আছে। তোমরা দেখো, তোমরা মন্তব্য করো, তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের যা ভালো লাগে লিখো, ঠিক আছে? আর কিছু? ওকে স্যার। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ছাড়ি, কেমন? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো। হ্যাঁ যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু বলার থাকে, কিউজিও কে প্রশ্ন করো। ওই গ্রুপে, ওই গ্রুপে তো লিখতে পারবে না, ইন্ডিভিজুয়ালি লিখো, লিখলে ওরা বলে দেবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? ওকে বাই। ওকে স্যার। ওকে ওকে থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।